বন্ধুরা, গড পিকচার অ্যান্ড ভিডিওর থেকে তরফ থেকে একটা ভিডিও পোস্ট করছি, আপনারা অবশ্যই দেখবেন। যারা ভিডিও দেখতে পছন্দ করেন না, তাদের মূল্যবান সময় অবশ্যই দেবেন না আমার এই ভিডিওতে। যারা ইউটিউব চ্যানেল দেখতে খুবই পছন্দ করেন, অবশ্যই দেখবেন এবং ফল পাবেন। আজকে ভিডিওটা দিচ্ছি, ভিডিওটা এতটাই ভালো, স্নান করার সময় কি বলে স্নান করবেন। দেখুন, আমরা তো স্নান করি, কিন্তু কিছু বলি না, স্নান করে ফেলি। কিন্তু স্নানটা সকালবেলা উঠেই আগে স্নান করাটা উচিত। এক, দুই, স্নান করার সময় আপনি গঙ্গা 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 তিনবার বলে স্নান করবেন। কি বললাম? স্নান করার সময় শুধু বলবেন গঙ্গা 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 তিনবার বলে স্নান করবেন। দেখবেন স্নান যাত্রাটা আপনার খুব ভালো হবে, সত্যি খুব ভালো হবে, করে দেখতে পারেন। এটা আমরা হয়তো করি না, স্নান করে ফেলি, কিন্তু স্নান করার সময় গঙ্গা 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 তিনবার বলে স্নান করলে জলটা গঙ্গা পরিণত হয়ে যাবে। আবার খাবার সময় কি বলে খাবেন? অমৃত খাবার খাবেন, যেটা বলছি সেটা বলে যদি খান, খাবারটা অমৃত হয়ে যাবে, প্রসাদ হবে, দেবদেবীদের প্রসাদ হয়ে যাবে। করে দেখতে পারেন, যেটা বলছি করে দেখতে পারেন, হজম হবে, গ্যাস অম্বল হবে না, খুব ভালোভাবে খেতে পারবেন। খাবার সময় কি বলে খাবেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে খাবারটা মুখে দেবেন। কি বললাম? খাবার সময় যেটা কি বলে খাবেন, যেটা বললে আপনার পক্ষে খুব ভালো হবে, গ্যাস অম্বল হবে না, খুব ভালো থাকতে পারবেন, এবং অমৃত খাবেন, প্রসাদ রূপে খাবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তিনবার বলে খাবারটা খাবেন, করে দেখতে পারেন, খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। এই গড পিকচার অ্যান্ড ভিডিও সম্পূর্ণ আপনাদের স্বার্থে, ভালো রাখার স্বার্থে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর আপনাদের বন্ধুদের মাঝে এটা শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন। যখন কোনো নতুন ভিডিও আমি পোস্ট করব, সবার প্রথমে আপনি আগে পাবেন। কারোর কিছু যদি বলার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই মুহূর্তে আমি এখন ফোন নাম্বারটা দেব না, কারণ আমাকে এখন আমি খুব ব্যস্ত, আপনাদের আপনাদের কাজেই আমি ব্যস্ত। তো আমার সে কাজগুলো করতে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আপনাদের ভালো রাখার স্বার্থে, সুন্দর রাখার স্বার্থে তো গড পিকচার অ্যান্ড ভিডিও পোস্ট করছে, সেই ভিডিওগুলো দেখবেন। নিজেরা ভালো থাকবেন, আপনার পাড়ার প্রতিবেশীকেও ভালো রাখার চেষ্টা করবেন। ভিডিওটাকে যত বেশি বেশি করে শেয়ার করবেন, ততই আপনাদের ভালো হবে, আপনাদের প্রশংসা সবাই করবে। যাই হোক বন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন, কিছু বলার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যারা ভিডিও দেখতে পছন্দ করেন না, অবশ্যই আপনার মূল্যবান সময় ভিডিওতে দেবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন।